সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাত আপনারা সবাই লক্ষ্য করেছেন যে আমাদের বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী দরিদ্র মানুষ নিম্ন মধ্যবিত্ত সহ সমাজের আরও আরও শ্রেণী পেশার মানুষ হঠাৎ করে কেন যেন ভীষণ রকম অধৈর্য হয়ে পড়েছেন তারা যার যার অবস্থান থেকে কখনও পারিবারিক আলোচনায় কখনও সামাজিক আলোচনায় কখনও চায়ের আড্ডায় কিংবা তারা যে সামাজিক মাধ্যম ব্যবহার করেন ফেসবুক টুইটার গুগল ইউটিউব এ সমস্ত মাধ্যমে যে যার সামর্থ্য মতো অশ্লীলভাবে মন্ত্রী এমপি সহ অন্য অন্য যারা ক্ষমতাশালী লোকজন রয়েছেন আমাদের দেশে তাদের সবাইকে দিনে রাতে অকথ্য ভাষায় গালাগালি করছেন এবং এত সব গালাগালি ও গালাগালির কোনো বাবা মা নেই মুখে যা আসে তাই বলছে এবং এই গালাগালির ধরন আমাদের যে আবহ বাংলার গ্রাম অঞ্চলের যে দীর্ঘদিন যাবৎ সাধারণত খেটে খাওয়া মানুষ যে কুশ্রী ভাষায় গালাগালি করত। তার চিত অত্যন্ত কুশ্রী ভাষায় মন্ত্রী এমপিদেরকে গালাগালি করছে এখন আমরা সকলেই জানি যে গালাগালি হলো মানব চরিত্রের একটি অত্যন্ত দুর্বলতম দিক কোনো শক্তিশালী মানুষ বিবেকবান মানুষ যারদের সক্ষমতা রয়েছে তারা সাধারণত গালাগালি করেন না গালাগালি হলো দুর্বলের হাতিয়ার তো আমরা যখন সকলে মিলে এই গালাগালি করছি এবং একই সঙ্গে আমাদের একটা বিরাট অংশ এই গালাগালির ভক্ত হয়ে যাচ্ছি তখন ধরে নেওয়া হচ্ছে যে আমরা জাতিগতভাবে মন এবং মানসিকতায় চিন্তা এবং চরিত্রে আমরা দুর্বল হয়ে পড়েছি তো এটা কিন্তু ভালো লক্ষণ নয় আমাদের আসলে গালাগালিটা করার আগে একশোবার চিন্তা করতে হবে ধরুন না কেন আমরা এই মুহূর্তে মন্ত্রী এবং এমপি এমপিদেরকে গালাগালি করছি কেন গালাগালি করছি তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা কি একজন মন্ত্রী বা এক এমপির সঙ্গে যে রাজনীতির সম্পর্ক থাকে জনগণের সেই রাজনীতি তো দীর্ঘদিন যাবত আমাদের নেই তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকে ভোটের সম্পর্ক আমরা তাদেরকে ভোট দেই সমর্থন করি এবং মাথার ঘাম পায়ে ফেলে তাদেরকে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমরা একজন সংসদ সদস্য মেয়র নির্বাচিত করি এবং তাদের মধ্য থেকে সংসদ সদস্যদের মধ্য থেকে অনেকে মন্ত্রী হয়ে যান এবং তারা যদি আমাদের জনগণের জন্য কাজ না করেন তখন আমরা বিক্ষুব্ধ হয়ে যেতে পারি কিন্তু বিগত দুটো জাতীয় সংসদ নির্বাচনে আপনার বুকে হাত দিয়ে বলুন তো আপনারা কজন এই সংসদ সদস্য বা মন্ত্রী যাদেরকে আপনারা গালাগালি করছেন তাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে আপনাদের কন্ট্রিবিউশন আছে বা আপনারা কিছু তাদের করতে পেরেছেন যদি আপনারা কিছু নাই করেন তবে কেন অহেতুক তাদের কাছ থেকে আশা করছেন তারা তো আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে মন্ত্রী এমপি হননি এবং আপনাদের কোনো প্রয়োজন আছে বলে তারা মনে করেন কি না একটা লক্ষ কোটি ডলারের প্রশ্ন তো যেখানে আপনি উপেক্ষিত যেখানে আপনি অপমানিত যেখানে আপনি লাঞ্ছিত যার নিকট আপনার দুই পয়সার কাম্যতা নেই যে আপনাকে প্রয়োজন মনে করছে না তার নিজের জন্যে তাকে আপনি যদি অযথা গালাগালি করেন তাহলে এটি আপনার এবং আমার জন্য কত বড় নির্বুদ্ধিতা ধরুন এই মুহূর্তে আমরা যদি বাংলাদেশ বলে ডোনাল্ড ট্রাম্পকে গালাগালি করি সৌদি আরবের বাসাকে গালাগালি করি কিংবা ধরুন এমন একজন মানুষকে গালাগালি করি যার সঙ্গে আমার কোনো স্বার্থই নেই তাহলে লোকজন আমাকে কী বলবে নির্ঘাত পাগল বলবে তো সেই দিকটা বিবেচনা করে মন্ত্রী এবং এমপিদেরকে গালাগালি করার ব্যাপারে আমার বক্তব্যটা হল স্টপ ইট এটি বন্ধ করুন প্রথমত আপনার নিজের উপকারের জন্য কারণ এই কাজ করে আপনার কোনো উপকার হচ্ছে না আপনার নৈতিক চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে এবং আপনি নিজের অজান্তে নিজেকে দিনকে দিন দুর্বলতা এবং অশ্লীলতার মধ্যে ডুবিয়ে ফেলছেন একই সঙ্গে আপনার এই অশ্লীল কথাবার্তা এবং আপনাদের এই অশ্লীল কথাবার্তার কারণে আমাদের অনেক লোক এ ধরনের বাজে কাজে উদ্বুদ্ধ হচ্ছে বিশেষ করে নতুন জেনারেশন অনেকগুলো গালি ইতিপূর্বে হয়তো দশ বছর পনেরো বছর আগে আমরা জানতাম না শিখতাম না বুঝতাম না সেই গালিগুলো এখন ছোট ছোট বাচ্চাদের মুখে অহরহ উচ্চারিত হচ্ছে এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে আল উল্টোপাল্টা গালাগালির জন্য বাংলাদেশের এই মুহূর্তে অনেকগুলো সমস্যা রয়েছে সেই সমস্যা ফ্ল্যাড আছে বন্যা আছে আছে ডেঙ্গু মশা আছে গুজবের কাহিনী আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে শেয়ার মার্কেটের লুটপাট আরও হাজারো সমস্যা কিন্তু এ সমস্যার জন্য আপনি কাকে গালাগালি করবেন কাকে দায়ী করবেন কীভাবে করবেন কেন করবেন আমাদের যে আজকের এই রাষ্ট্র ব্যবস্থাটা কি কেবলই মাত্র মন্ত্রী কিংবা এমপি তাদের কারণেই আজ এখানে এসছে আপনার আমার কি কোনো দায় নেই এটি কি হঠাৎ করে এভাবে চলে এসছে আপনি দেখুন আমি অনেক মানুষকে দেখেছি যে তারা যখন গালাগালি করার দরকার হয় তখন নির্দ্বিধায় অত্যন্ত নিষ্ঠুরভাবে যে কাউকে গালাগালি করে আবার যখন তাদের স্বার্থের দরকার হয় তখন মুহূর্তের মধ্যে তারা একটি চিটপটান দিয়ে মুহূর্তের মধ্যে তাদের চেহারা পাল্টে গিয়ে ভোল পাল্টে গিয়ে যাকে গালাগালি করল তার সামনে গিয়ে এমন প্রশংসা শুরু করে যে প্রশংসার শব্দ শুনে ভাষা শুনে স্বয়ং যে শয়তান ইবলিস সেও লজ্জা পেয়ে যায় সেও সেই আমাদের যে সমাজ আমাদের যে আলো বাতাস পৃথিবীর বায়ুমণ্ডল এগুলো ত্যাগ করে সে অন্যত্র চলে যেতে চায় সে বলে যে এই জনপথে এমন শয়তানি শুরু হয়েছে যে আমার মতো ইবলিসের আর কোনো শয়তানি দরকার হয় না একটা সমাজের নেতা বলেন রাষ্ট্রক্ষমতায় যারা উচ্চ পর্যায়ে থাকে সরকারি কর্মকর্তা বলেন তাদের যত রকম বাজে অভ্যাস ঘুষ দুর্নীতি তাদের সেই দুর্নীতির জন্য জনগণের একটা বিরাট অংশ কার্যত দায়ী কেননা জনগণ যে ধরনের চরিত্রের হয় যে ধরনের চিন্তা চিন্তাভাবনা করে এবং যে ধরনের কথাবার্তা বলে আচরণ করে এবং যে ধরনের স্বপ্ন দেখে সেগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু আল্লাহ রবুল আলমিন ওই জনপদে কিছু মানুষের হাতে নেতৃত্ব দিয়ে দেন ধরুন সমাজে যদি খুব ফেন্সিডিল খোরের সংখ্যা বেড়ে যায় ইয়াবা খোরের সংখ্যা বেড়ে যায় ধর্ষণকারীর সংখ্যা বেড়ে যায় সেখানে যদি একজন অলি আল্লাহকে এমপি বানিয়ে দেওয়া হয় অলি আল্লাহ তো তাহলে এই জনগণের এই বিষয়গুলো বুঝতেই পারবে না শাসন করা তো দূরের কথা তো কাজই আমাদের সমাজে যে পচন শুরু হয়েছে আমাদের পরিবারে যে পচন শুরু হয়েছে সেই পচনেরই একটা বহির প্রকাশ ঘটেছে রাজনীতিতে অর্থনীতিতে আমরা পরিশ্রম করার চেয়ে চর্যবৃত্তিটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছি আমাদের অনেকে আমাদের নিজেদের ছেলে সন্তানকে ব্যবসায়ী না বানিয়ে পরিশ্রমের পথে না দিয়ে যারা যে সমস্ত পদ পদবিতে খুব বেশি ঘুষ দুর্নীতি আছে সেখানে চাকরি দেওয়ার জন্য আমরা প্রচুর পয়সা খরচ করছি সরকারি চাকরি পাওয়ার জন্য নিজের শেষ সম্পলটকে বিক্রি করে অনেক পিতা মাতা মুরব্বী গার্ডিয়ান যারা রয়েছেন তারা বিভিন্ন মানুষের হাতে ঘুষ তুলে দিচ্ছেন সরকারি কর্মকর্তা থেকে শুরু করে রাজনীতিবিদদের হাতে তো এখন এই যে দায় এ দায় আপনি কাকে দিবেন আপনি কেন দিচ্ছেন কার কথা মতো দিচ্ছেন আপনি যার যার অবস্থান থেকে আপনি অন্যের কথা শুনে অন্যের দ্বারা প্রলুব্ধ হয়ে বা অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যদি আপনি বলেন যে আমি যদি না দেই তা আমার তো হবে না আর একজন তো দিয়ে তার হয়ে যাবে তাহলে আমি কী করবো এসব সাধারণ কথাবার্তা দিয়ে আসলে কখনোই একটা দেশ জাতি গঠিত হয় না কনফুসিয়াস নামে একজন বিখ্যাত চৈনিক বুদ্ধিজীবী আছেন যাকে মহাকালের জ্ঞান এবং বিজ্ঞানের মহানায়ক বলা হয় আজ থেকে প্রায় আড়াই হাজার বছরেরও চেয়েও বেশি সময় পূর্বে তিনি চীন দেশে ছিলেন সমগ্র চৈনিক জাতি তো বটেই পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞানীরা গত আড়াই হাজার বছর যাবত তাকে সবচেয়ে প্রভাবশালী যারা জ্ঞানী ব্যক্তি আছেন তাদের মধ্যে গণ্য করেন তো সেই কনফুসিয়াস একটা বিখ্যাত কথা বলে গেছেন সেটি হলো, যে অন্যের ঘরের দরজায় বরফ জমে আছে সেটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই তুমি বরং তোমার ঘরের সামনে যে ছোট্ট টুকরা খড়কুটো পড়ে আছে এই খড়কুটোটা সরিয়ে দাও সরিয়ে দিয়ে তোমার ঘরটি পরিষ্কার করো এ কথায় অত্যন্ত স্পষ্টভাবে আমাদের জন্য উপদেশবাণী হলো যে আমরা অন্য দর্জনের কথা চিন্তা করার আগে আমার নিজের কথা চিন্তা করতে হবে যে আমি কতটুকু করতে পারি আমরা যদি যে যার অবস্থান থেকে নিজের ঘরটিকে পরিষ্কার রাখি নিজের উঠানটিকে পরিষ্কার রাখি তাহলে সেটাই আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর হবে এবং একটি ব্যক্তি থেকে একটি পরিবার একটি পরিবার থেকে সমাজ একটি সমাজ থেকে একটি রাষ্ট্র ধীরে ধীরে অশালীন থেকে শালীনতার দিকে যাবে অসভ্যতা থেকে সভ্যতার দিকে যাবে অনুন্নয়ন থেকে উন্নয়নের দিকে যাবে এটা হলো একটা ধারাবাহিক কথা একটা সমাজ এবং রাষ্ট্রের বিবর্তনের কিন্তু দেখা যাচ্ছে যে আমরা স্বাধীনতার এত বছর পরে এসে এমন কতগুলো বিষয় নিয়ে হৈ করছি কতগুলো মিথ্যা গুজপ রুটিয়ে যে যার মতো কথা বলছি যা মুখে আসে তাই নিয়ে বিভিন্ন লোকের কথা বলছি গালাগালি করছি এটা কোনো ভালো লক্ষণ নয় কাজে আমি সবাইকে অনুরোধ করবো বিনীতভাবে অনুরোধ করব। করজে অনুরোধ করব। অশ্লীলতা পরিহার করুন শুধু মন্ত্রী এমপি নয় যে কোনো লোককে গালাগালি করার পরিবর্তে আপনার যদি সাহস থাকে শক্তি থাকে তাহলে সেই লোকটি সামনে গিয়ে বাধা দিন প্রতিবাদ করুন তাকে বুঝিয়ে বলুন আর সেটা সম্ভব নাহলে নিজ নিজ অবস্থান থেকে ঘৃণা করুন ঘৃণা করুন প্রতিরোধ করুন এবং পরিহার করুন দেখা যাচ্ছে যে যারা সংসদ সদস্য হচ্ছেন মন্ত্রী এমপি হচ্ছেন আপনি এতই যদি ঘৃণা করেন আপনি তার কাছে যাবেন না এবং তাদের কাছে গিয়ে দেখেন কত লোক আপনার আমার মতো কত হাজার হাজার লোক সেখানে বসে আছে তাদের অন্য প্রার্থী হয়ে তাদের সাহায্য প্রার্থী হয়ে সেখানে আপনি আমি একটা সিঙ্গেল জায়গা থেকে গালাগালি করে এই যে একটা পরিবেশটা নষ্ট করছি এটা আপনার আমার একটা বিশাল দুর্বলতা আমাদের সবাইকে সেই দুর্বলতা থেকে আল্লাহ রবুল আলমিন হেফাজত করুন আমরা নিজেরা চেষ্টা করবো এটা সুন্দর সমাজ বিনির্মাণের জন্য একটা সুখী বাংলাদেশ গঠন করার জন্য আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম